আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন বিচারপতি এম ইনায়তুর রহিম বিচারপতি এফ আর নাজবুল আহসান বিচারপতি কৃষ্ণ দেবনাথ এবং বিচারপতি বোরহান উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউজে তাদের শপথ পড়িয়াছেন প্রধান বিচারপতি হাসান ফয়সিদ্দিকি তবে বিচারপতি এফ আর নজরুল হাসান অসুস্থ থাকায় তিনি আজ শপথ নেননি এই নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো আট জনে সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হয়ে থাকে